বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের আইইবি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম ফোরাম। বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশে এক নায়কতন্ত্র কায়েম করতে একটা শ্রেণীকে গত 15 বছর থেকে অন্যায় সুযোগ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সম্পূর্ণ বেআইনিভাবে বিনা ভোটে জনগণের কোনো ম্যান্ডেট ছাড়াই আজকে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে দখল করে তারা ক্ষমতাটাকে দখল করে আছে। একটা দল, কিছু ব্যক্তি, কিছু অলিগার্স লুটপাটের সুবিধা করে দিয়ে এই দেশে তারা একটা লুটের রাজত্ব, চুরির রাজত্ব তৈরি করেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইউএস স্যাংশন এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও তার দেশত্যাগ নিয়েও কথা বলেন তিনি। আমার পুলিশ বাহিনীর সাবেক প্রধান হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে, আর দেখেন এই সরকার কি করছে, তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করে সাবেক সেনাপ্রধানের উপরে মার্কিন স্যাংশন। জনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের উপরও জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো বেশি করে ত্যাগ স্বীকার করে তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এদিকে রাজধানীতে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দলের নেতাকর্মীরা ন্যায় বিচার বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন। বিএনপি সহ অঙ্গ সংগঠনের সারা দেশব্যাপী সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করছি। এর আগে একই স্থানে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করি। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।